শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা খুব খুব ভালোই আছো। রাজীব দত্তর জন্য অনেক অনেক স্বাগত। কুচবিহার জেলা ছোট গ্রাম তোমাদের সেই ভিডিও শেয়ার করছি। এই যে দেখো বন্ধুরা, মা রান্না বসিয়ে ধুয়ে এদিকে ভাবছে তাহলে বাড়িটা অনেক নোংরা হয়ে গেছে, তাহলে ঘাসগুলো উঠিয়ে দেয় তাহলে পরিষ্কার দেখা যাবে। তার জন্য এই যে দেখো ঘাসগুলো উঠাচ্ছে। আর এই সাইডটা কিন্তু আমাদের কাছে যেরকম, তার জন্য এখানে কিন্তু ঘাস হয়েছে প্রচণ্ড। আর দেখো উঠানেও কিন্তু প্রচণ্ড ঘাস হয়েছে, এত ঘাস কোথার থেকে যে জন্মায়। আর বৃষ্টির জন্য কিন্তু এই ঘাসগুলো উঠানো হয় না কবে থেকে, তার জন্য আরও বেশি হয়ে গেছে। আর আজকে রোদ্র উঠেছে, ভাবলো তাহলে এগুলো উঠিয়ে ফেলি। তার জন্য দেখো মায়ের দিয়ে উঠাচ্ছে। আর এখানে দেখো ফুল গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিবে, কেন ফুল গাছেও দেখো ঘাস জমে গেছে, একবার পরিষ্কারই করা হয় না। আর দেখো এদিকে সাদা ফুল গাছ, আমাদের বাড়িতে কিন্তু সাদা ফুল গাছও আছে, একটা ছোট্ট চারা হয়েছে। আর দেখো আমাদের টাকার গাছটা আধা মরা হয়ে আছে, কী যে হবে এই গাছটায়। আর এদিকে দেখো আমি তো আগেই বলে দিয়েছি, মা রান্না বসিয়ে ধুয়ে ওইগুলো পরিষ্কার করছে। আর এদিকে দেখো ডিম আলু, এগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে ডিম আলু সবজি বানাবে যেরকম, তার জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর ওদিকে পরিষ্কার করছে, ভাতটা যেরকম হয়ে গেছে নামিয়ে দিয়ে এদিকে সবজিটা বসিয়ে আবার পরিষ্কার করতে গেছে। এই যে দেখো আবার পরিষ্কার করছে। মা এদিকে দেখো হলুদ গাছ, আদা গাছ, এগুলো সব গাছ উঠিয়ে দিবে, বলে এত হলুদ গাছ দিয়ে কী উঠবো কি। আর ওই সাইডে হলুদ গাছ আছে যেরকম, তার জন্য আর লাগবে না, এত হলুদ গাছ দিয়ে কী করবে আর, তার জন্য উঠিয়ে দিল। আর দেখো মা পরিষ্কার করছে। আর কি জঙ্গল হয়েছে দেখেছো, গোলাপ ফুল গাছে গোলাপ ফুল এখন ফোটেই না, কেন প্রচুর জঙ্গল হয়ে গেছে ওই জায়গাটা, তার জন্য। আর এইখানেও দেখো জঙ্গল হয়ে গেছে, একবারে ঘাস হয়ে একবারে কী হয়ে গেছে, এটাও পরিষ্কার করতে হবে। এখানেও দেখো ঘাস হয়ে গেছে, এগুলোও উঠাতে হবে। বেশি টানাটানি করলে না এগুলো ফুল গাছগুলো উঠে যায়, তার জন্য ভালো করে পরিষ্কার করতে হবে এখানে। আর এখানে আমি নিজেই করতে পারবো, মার আর করতে হবে না। মা দেখো এখানে কি জঙ্গল, এই যে দেখো ওইখানে জঙ্গল পরিষ্কার করা হয়ে গেছে। এখানে দেখো এক ব্যাগ দু ব্যাগ কিন্তু নোংরা ফালিয়ে দেওয়া হয়েছে, মানে ঘাসগুলো ভালো হয়েছে আরও উঠাচ্ছে। আর এই ফুল গাছগুলো উঠিয়ে দিলে বলে এগুলো ফুল গাছ লাগবে না, আর এই কালারটা এতটা ভালো লাগে না, হালকা গোলাপি ভালো লাগে না। আর বলে এত ফুল গাছ দিয়ে কী করবো, জায়গায়ও নেই। আর মার একটাই টেনশন হচ্ছে গাঁদা ফুল গাছের। আর আমি এদিকে দেখো মার হেল্প করছি, মা যেরকম পরিষ্কার করলো পরিষ্কার করে আসলে। এদিকে দেখো আমি লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে বেটে রেখেছি। আর এখানে দেখো রসুন, রসুনটা বাছি, পেঁয়াজটা ওখানে বেটে রেখেছি। আর এদিকে আলুটা ছুলে নিচ্ছি। আর যেরকম হয়ে গেছে আমার বাটা কমপ্লিট, এদিকে আলু সিদ্ধটাও হয়ে গেছে। আমি ভাবলাম তাহলে যতক্ষণ আলু সিদ্ধও কমপ্লিট নেই, তার জন্য বেটে নিলাম আমি। আর দেখো ডিমটা ছুলে নিচ্ছি, একটাই ডিম আছে যেরকম, এই যে দেখো আলু সিদ্ধ করে সম্পূর্ণ ছুলে হয়ে গেছে আমার। এখন আমি একটা ডিম আছে ওটা ছুলে নিলে বাছি, এখানেও কাজ হয়ে যাবে, মানে আরও কাজ আছে। আর এদিকে দেখো ডিমগুলো ছোড়া হয়ে গেছে। আর আমি এখন বসে বসে মার রান্না দেখছি। আর এখানে নুন হলুদ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছে। আর এখানে আলুটা ভেঙে রাখা হয়েছে, কেন আলু আজকে খালি আলু আর ডিমের ঝোল করবে, আর কিছুই করবে না, কিছুই রান্না হবে না আজকে, এক তরকারি রান্না হবে আজকে। আর গরমের মধ্যে এক তরকারি খেতে বেশি ভালো লাগে, তার জন্য এক তরকারি রান্না করবে। আর এদিকে দেখো ডিম আলু পাতলা ঝোল করবে, আর ডিমটা ভাজা কমপ্লিট। এদিকে দেখো আলুগুলো ছেড়ে দিলাম, মানে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে, ডিমের তেলে কিন্তু আলুগুলো ছেড়ে দিয়েছে। এখন ভালো করে নাড়াচাড়া করে নুন দিয়ে দিল, নুন হলুদটা দিয়ে দিল, দেখো এখন নাড়াচাড়া করে নেবে মা। আর কখন যে হবে, আমার প্রচুরও খিদে পেয়ে গেছে, কাজ করলে কিন্তু খিদে পায়, আর গাছ ছাড়া কিন্তু খিদেই পায় না, প্রচুর আমার খিদে পেয়ে গেছে। আর এই যে দেখো আমি এদিকে ভাবলাম তাহলে মা যতক্ষণ রান্না করুক, আমি একটা ইসে ভাত পাতা, তারপর অনেক ধরনের পাতা দিয়ে একটা রস বানিয়ে আমি মাথায় দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো মাথায় দিলাম, আর চুলো কালো হবে, আর আমার চুলগুলো লাল লাল হয়ে গেছে, কীরকম হয়ে গেছে, ভাবলাম তাহলে এই রসটা দিয়ে দে তাহলে ভালো হবে। দেখো রসটার কালার একবার কালো কুচকুচা, আর কালো কুচকুচা মানে একবার ডিপ, একবার ডিপ কালারটা, ডিপ সবুজ, এই কালারটা বেশি ভালো। যদি আমার চুল একবারে কালো হয়ে গেলে বেশি ভালো, কালো কালোর জন্যই দিচ্ছে এটা, মাথা যদি কালো হয় চুলগুলো, দেখো লাল হয়ে গেছে তার জন্য আমি দিচ্ছি। দেখো ভালো করে ঘষিয়ে ঘষিয়ে দিয়ে দিব, যেরকম স্নান হয়ে গেছে আমি এখন ঘষে ঘষিয়ে দিব, কেন এটা দিলে পরে একটাও কিন্তু পাতার ছোবলাগুলো নেই। আর এই সাইডে দিয়ে দিয়েছে হচ্ছে তেল, জিরে। আর এদিকে মা বলছে রসুনটা কেন রেখেছিস, রসুন আর আদাটা আমি ভুলি রেখেছি, মা বলে ডিমের ঝোলে রসুন আর আদাটা কি বেটে দিলে খেতে বেশি ভালো লাগে, এমনি ভালো লাগে না। আমি বলে ভুলেই গেছি, আমি তাহলে অল্প দিয়ে বেটেছি তো। আর মা বলে ঠিক আছে রেখে দে এটা। আর এদিকে দেখো পেঁয়াজটা দিয়ে দিল, আর এদিকে এখানে মশলাটা আমি যে করেছিলাম ওটা দিয়ে দিল, এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখন নাচারা করে নেবে।
আর নাড়াচাড়া করে নিচ্ছে, আর সিনটা কিন্তু খুব সুন্দর বার হয়েছে মশলাগুলো। আর আমি মশলা করেছি, সুন্দর সিন হবে না? এখানে দেখো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর লঙ্কা একসাথে রাখা হয়েছিল, তো কিরকম যেন লাল লাল হয়ে গেছে পেঁয়াজের বাটাটাও। এই যে দেখো ভালো করে নাড়াচাড়া করে নেবে। আর এখন আলুগুলো ছেড়ে দিলো, এই যে আলুগুলো ছেড়ে দিলো। আর আলুগুলো কিন্তু আগে একটু ভেজে রেখেছিলো, আলুগুলো একটু ভেজে রেখেছিলো, আর এখন ভালো করে নাড়াচাড়া করে নেবে। এখন ভালো করে কষাবে। আলু কষা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে আমার। এই যে দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দিলাম। এই যে দেখো এখন ঝোলটা দিয়ে দিলো, আর ঝোলটা যতক্ষণ ফুটুক, আর আমার খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর মা বলে তাহলে ডিমগুলো ছেড়ে দে, যেরকম ফুটে গেছে ঝোলটা, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি খাবো এখন। কখন যে হয়, কখন যে হয়, আমার মনে খালি এটা করছে। আর আমার দাওয়া হয়ে গেছে মাথায় যেরকম, আর বেশি খিদে পাচ্ছে, সব কাজ হয়ে গেছে। আর স্নান টান আজকে তাড়াতাড়ি করে ফেলেছি। আর এদিকে দেখো ঝোলটা ফুটছে, আর কত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর আমি বসে পড়েছি হচ্ছে খেতে। দেখো ডিম আলুর ঝোল আর হচ্ছে ভাত, আহা, গরম গরম ভাত আর ডিম আলুর ঝোল। মা কিন্তু রোজ দিনই এক পথ রান্না করবে বলে, কিন্তু অনেক কিছুই বানায়, কিন্তু আজকে মা এক পথই বানালো। কেন, মা অনেক কাজ করেছে, তো কাজের সাথে এগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। মা বলে তাহলে একটা পথই রান্না করি। ঠিক আছে, তাহলে আমাদের ভিডিও এখানে শেষ করছি। আমাদের ভিডিও ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থেকো। আর যারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব দিয়েছো, আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থেকো। ভালো থেকো, সুস্থ, বাই বন্ধুরা।